আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই মেসিন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, এখানে আমি সর্বপ্রথম একটি মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য কী কী লাগছে দেখো। শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কার ভেতরে কোনো দানা নেই, আমি শুকনো লঙ্কার ভেতর থেকে দানাগুলো সব বার করে নিয়েছি। একবার তোমাদের দেখতে দিই, দেখো তোমরা, তা দেখো এই শুকনো লঙ্কার ভেতরে কোনো দানা নেই, আমি দানাগুলোকে সব বার করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি রসুন, আমি এখানে একটা গোটা রসুন নিয়েছি, আর নিয়েছি একটু আদা। এইবার এগুলো আমি সব মিক্সচার মেশিনে পিষে নিচ্ছি। এই যে মেশিনের বাড়িটা নিলাম, সেখানে মেশিনে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে পিষে নেবো। তার আগে এটাতে দিচ্ছি, দেখো কী কী ধোয়া যাচ্ছে এটাতে, এটাতে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণে 1 চামচ জিরে, গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ গোটা ধনে। এইবার আমি এটা পিষে নিচ্ছি। তো বন্ধুরা, এইবার তারপর পিসার পর দেখো, এখানে নিয়েছি আমি 3টে টমেটো কুচো। টমেটোটা ঠিক এরমভাবে কুচি করেছি। তো এইবার টমেটোটাও আমি পিষে নিচ্ছি মেশিনে। তো দেখো মেশিনে বাটিতে দিয়ে দিলাম, ব্যাস টমেটোটাও এবার আমি পিষে নিই। তো চলো টমেটোটাও পিষা হয়ে যাক। তার মাঝখানে আমি আবার পেঁয়াজটাও পিষে নিচ্ছি। তো এবার আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, একটা বড় সাইজের কাতলা মাছ নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছটাতে যতটা নুন লাগবে ঠিক ততটা নুনই দিচ্ছি, আর তাতে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। মাছটাতে আমি মশলা মাখাবো, যেহেতু মাছটা আমি ভাজবো সেই জন্যে। তো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল, তারপরে আমি দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। ব্যাস এবার আমি খুব ভালোভাবে মাছটার সাথে হলুদ লঙ্কা গুঁড়ো আর নুনটা মাখিয়ে নিচ্ছি, একদম খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার খুব ভালোভাবে যখন মাছটার সাথে মশলা মাখা হয়ে গেল, তখন এবার আমি এটা ভেজে নিচ্ছি, মানে মাছটা ভেজে নিচ্ছি। তার আগে আমি মাছের আলুটা ঠিক কেমন কেটেছি সেটা দেখে নাও। তাই দেখো বন্ধুরা, আমি মাছের আলুটা ঠিক এরকম কেটেছি। তো দেখতেই পাচ্ছ আমি মাছের আলুটা ঠিক কতটা বড় কতটা ছোট কেটেছি। তো এবার বন্ধুরা চলো ভাতের দিকে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি, যদি আমি এখানে এবার আলুটা ভাজবো। আলুটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলু দিয়ে দিচ্ছি, সব আলুগুলো আমি যখন দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি রঙের জন্য একটু হলুদ গুঁড়ো। এইবার নুন আর হলুদ গুঁড়ো আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আলুর সাথে আমি নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি এখানে আলুটা 50% ভাজবো, যেহেতু আমাকে এটা কষার জন্য রাখতে হবে। এখন পুরোপুরি ফুল ভাজবো না, কষার সময় একটু আবার 100% রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, আমার 50% আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। তাই দেখো বন্ধুরা, আমি আলু আর মাছটা ঠিক কেমনভাবে ভেজেছি সেটাও দেখে নাও। দেখে বুঝতেই পারছো আমি আলু আর মাছটা ঠিক কেমনভাবে ভেজেছি। তো এবার বন্ধুরা, আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটু এলাচ। তো আমি এখানে এলাচটা ফাটিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 6টা এলাচ নিয়েছি, আর দিচ্ছি একটু দারচিনি। এবার দিচ্ছি একটু তেজপাতা, আমি এখানে 2-3টে তেজপাতা দিলাম। আর তাছাড়া দিচ্ছি একটু গোল, গোটা গোল। এবার এই 4 রকম মশলা একটু তেলেতে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন একটু সুগন্ধ ছেড়ে দেবে, তখন এবার আমি তাতে দিয়ে দিচ্ছি যে আমি গোটা পেঁয়াজটা পিষে রেখে দিয়েছিলাম সেই গোটা পেঁয়াজটা। এবার এই তেলের সাথে গোটা পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর রঙটা ঠিক কেমন হবে
সেটাও তোমাদের দেখে দিচ্ছি। পেঁয়াজের কালারটা ঠিক এরকম হয়ে গেছে। তেলের সাথে পেঁয়াজটা ভাজার পর যখন কালারটা ঠিক এরকম হয়ে যাবে, তখন এবার দিয়ে দিতে হবে যে যেই আমার শুকনো লঙ্কা, আদা, জিরে, গোল আর না সরি জিরে, ধনে আর রসুন বেটে রেখে দিয়েছিলাম, মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি এখানে সবটা দিচ্ছি না। তাহলে এবার আমি পেঁয়াজের সাথে এই মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম খুব ভালোভাবে, যাতে মশলার গন্ধটা চলে যায়, মানে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার ফিরে আসছি। তা দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার তাকে দিয়ে দিচ্ছি টমেটো পাতাটা। এই টমেটো পাতাটা মশলার সাথে খুব ভালোভাবে কষে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করছি যাতে টমেটো পাতার কাঁচা গন্ধটা চলে যায়। এই গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হবে বা কতটা সোয়াদ হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি, তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য এক চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো। তো এইবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও পর্যন্ত এখানে নুনটা ব্যবহার করিনি, নুনটা আমি কিছুক্ষণ পরই দেবো। তো বন্ধুরা এটা কিছুক্ষণ কুক করে নিচ্ছি। দেখো বন্ধুরা মশলাটা ঠিক কিরকম ফুটতে চালু করে দিয়েছে আর ঠিক কিরকম তেল ছেড়ে দিয়েছে। তো এইবার আমি এটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাতে আবার দিয়ে দিচ্ছি এইবার যে আমরা নুনটা দিইনি, সেই নুনটা দিয়ে দিচ্ছি, আর এটা আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। এইবার আবার কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখো ঠিক কীরকম তেল ছেড়েছে গ্রেভিটা দিয়ে। তো এইবার এটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেওয়ার পরে এটাতে আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা আলুটার সাথে মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি, দেখতেই পাচ্ছ রঙটা কতটা সুন্দর হয়েছে বা কতটা দেখতে ভালো লাগছে। তো এইবার মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু পানি, কেননা আমাকে আলুটা 50% সিদ্ধ করা আছে আর বাকি 50% সিদ্ধ করতে হবে, তাই পানি দিয়ে আমি আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমার যতটা পানি দেওয়া দরকার ছিল ততটা পানি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো পানি দেবে, বেশি দিলে ভালো লাগবে না, অল্পই দিতে হবে। আর এটাতে দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো, এবার ভেজে রাখা মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর সাথে। তো এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি দেখো একটু টমেটো কুচি। আমি টমেটো কুচিটা এখানে ঠিক এমনভাবেই করেছি, লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে। তো আমি এখানে মোটামুটি একটা টমেটো কুচি করেছি। টমেটো কুচিটা পুরো তরকারিটাই দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর তোমাদের একদম শেষে পরিবেশন করে দেখাবো।
তো দেখো বন্ধুরা, একদম শেষে পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা ঠিক কতটা সুন্দর বা কতটা সোয়া হচ্ছে তোমাদের বলে বুঝাতে পারবো না। দেখে নিশ্চয় বুঝতেই পারছো কতটা সুস্বাদ হবে তরকারিটা। তো আশা করি তোমাদের এই রেসিপিটা বুঝতে একটু অসুবিধা হয়নি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই ভালোভাবে রেসিপিটা দেখলে বা ফলো করলে বুঝতে পেরে যাবে। তো বন্ধুরা, এবার বিদায় নিচ্ছি।